মঙ্গলবাৰে পত্নী পুত্র হত্যার চাঞ্চল্যকর যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি আগবাইছে অভিযুক্ত। এই মুহূর্তে আমি জানাইছো পত্নী পুত্রক আত্মহত্যা করবলৈ কৈছিল অভিযুক্ত জগদীশ হালৈ। আত্মহত্যা করবলৈ আমন্ত্রিত হওয়াত হত্যা করার কথা স্বীকার করেছে। গামোচাৰে ডিঙি চেপি হত্যা করা বলে জানায় অভিযুক্ত ব্যাংক বিষয়াজনে। প্রথমে পত্নীক আর তারপর নিজ পুত্র হত্যা করেছিল জগদীশে। আরক্ষীর জেরার সমগ্র হত্যাকাণ্ডের ঘটনার কথা স্বীকার করেছে জগদীশ হালৈ। জগদীশ হালৈক আজি আটক হল, গতিকে এটা মই ন্যায় বিচার উপযুক্ত একটা শাস্তি লাগে, শাস্তি হবা লাগে। এই মো ছোৱালীক মই আর ঘুরাই নাপাও, কেউ কিবা অসুবিধা পাইছে, লড়াটুক যি করা কর সে মোর কমা লাগা একো না, কিন্তু মো ছোৱালীটুক কিয় হত্যা করলা? আর ঘর মানে কয় হত্যা তো নকরিব পারে, যদি হত্যা করা নাই সি পললাক কিয়, সি তালা মারি কিয় সি পললাক? সি তো পলব নালাগিছিল। লড়াটোৰ 15 বছৰ হ'ল, 18 তাৰিখৰ পৰা 19 তাৰিখতে 15 বছৰ সোমাইছে। ল'ৰাটোৰ পৰা সি তাহোন অলপ অসুবিধা পাইছে, সেইটো চবেই জানে, আমিও জানো, চবেই জানে ল'ৰাটো এক নৰ্মেলটো অসুবিধা পাইছে। মই তাহাঁতক যাওঁ, তাহাঁতে মোৰ তাকে আহে, এই কথাটো আমি কোনো দিনে শুনা নাই। আৰু ফোন কৰোঁ, তাইও মোটামুটি দিনত কেতিয়াবা দুবাৰো ফোন কৰে, এই কথাটো বা আমাৰ আজি কাজিয়া লাগিছে বা এও আজি মোক খং কৰিছে, আজি ভাত খনা, এই কথাটো কোনো দিনে কোৱা নাই তাই। আমি পোনপটীয়াকৈ যাব বিচাৰিছোঁ আমাৰ সাংবাদিক ত্ৰিদীপ কলিতাৰ ওচৰলৈ পুনৰবাৰ। ত্ৰিদীপ, শেহতীয়া তথ্য আহি পৰিছে, এই সন্দৰ্ভত স্বীকাৰোক্তি লাভ কৰিব পৰা গৈছে, আপোনাৰ পৰা জানিব বিচাৰিম সবিশেষ। ত্ৰিদীপ, এই মুহূৰ্তত পোনপটীয়াকৈ জানিব বিচাৰিম এই সন্দৰ্ভত সকলো কথা। চাওক জগদীশ, ইতিমধ্যে আপুনি যি আপডেটখিনি ইতিমধ্যে জনাইছে যে জগদীশ হালৈ ইতিমধ্যে আৰক্ষীৰ জেৰাত নিশাৰ ভাগত স্বীকাৰ কৰিছে পত্নী আৰু পুত্ৰক হত্যা কৰাৰ কথা। আৰু আচলতে 18 ফেব্ৰুৱাৰী নিশা কি হৈছিল সেই সমগ্ৰ ঘটনা বিৱৰণ কৰিছে জগদীশ হালৈয়ে। যিহেতু কালি আলিপুৰ দুৱাৰৰ পৰা নিশা ঠিক 11 বজাৰ লগে লগে নলবাৰী সদৰ থানা লৈ অহা হৈছিল, আৰু নলবাৰী সদৰ থানাত কিছু সময় জিৰণি লোৱাৰ পিছত স্বাস্থ্য পৰীক্ষা কৰা হৈছিল, পুনৰ নলবাৰী সদৰ থানাৰ লকআপত ৰখা হৈছে। আৰু নিশাৰ ভাগত আৰক্ষীয়ে জেৰা চলাইছিল আৰু সেই জেৰাত বহুখিনি বিস্ফোৰক তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে। যদিও এই মুহূৰ্তত আৰক্ষীয়ে সংবাদ মাধ্যমৰ সন্মুখত স্পষ্টভাৱে এই কথা কোৱা নাই, তথাপিতো কিন্তু আমাৰ হাতত পৰা খবৰ মতে ইতিমধ্যে আৰক্ষীৰ হাতত স্পষ্টভাৱে স্বীকাৰ কৰিছে জগদীশ হালৈয়ে যে জগদীশ হালৈয়ে পত্নী আৰু পুত্ৰক ডিঙি চেপি হত্যা কৰিছে, গামোচাৰে মেৰিয়াই হত্যা কৰিছে পত্নী আৰু পুত্ৰক। প্ৰথম অৱস্থাত পত্নীক হত্যা কৰিছে আৰু তাৰপিছতে পুত্ৰক হত্যা কৰিছে। আৰু জগদীশ হালৈয়ে আৰক্ষীৰ ওচৰত এনেধৰণে ভাষ্য প্ৰদান কৰিছে যে পত্নী আৰু জগদীশ হালৈ দুপূৰ্বৰে পৰা পৰিকল্পিতভাৱে এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিল, যিহেতু পুত্ৰ অসুস্থ দীৰ্ঘদিন ধৰি, বিগত 15 বছৰে যিহেতু পুত্ৰৰ চিকিৎসাৰ নামত বহুখিনি টকা ব্যয় হৈছিল, কিন্তু স্বাস্থ্যৰ কোনো ধৰণৰ উন্নতি ঘটা নাছিল, যাৰ ফলত আচলতে মানসিকভাৱেও কিছু ভাৰসাম্য হেৰুৱাই পেলাইছিল, পিতৃ মাতৃয়ে কিছু সমস্যাত পৰিছিল, আৰু যাৰ বাবে পিতৃ মাতৃয়ে দুই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিল যে পুত্ৰক হত্যা কৰা। এয়া হৈছে জগদীশ হালৈৰ ভাষ্য। আৰু সেই সিদ্ধান্ত গ্ৰহণ কৰাৰ পিছত 18 ফেব্ৰুৱাৰী নিশা জন্মদিন উদযাপন কৰা হৈছিল পুত্ৰৰ, আৰু সেইদিনাই সন্তানক হত্যা কৰাৰ পৰিকল্পনা ৰচা হৈছিল। কিন্তু হঠাৎ মাতৃ অৰ্থাৎ জগদীশ হালৈৰ পত্নী হৃষিকেশ কাশ্যপৰ মাতৃয়ে অসন্মত হৈছিল পুত্ৰক হত্যা কৰাৰ ক্ষেত্ৰত। জগদীশ হালৈৰ ভাষ্যমতে কবিতা হালৈয়ে বাৰম্বাৰ সেই দিনটোত অস্বীকাৰ কৰিছিল সেইদিনা নিশা যে পুত্ৰক হত্যা নকৰে, যেনেধৰণে আগৰ পৰা আছে তেনেধৰণে থাকিব। আৰু এই কথাত আচলতে কোনো কাৰণত মানি ল'ব পৰা নাছিল জগদীশ হালৈ, আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিততে জগদীশ হালৈ প্ৰথমতে পত্নীক হত্যা কৰিছিল আৰু তাৰপিছত পুত্ৰক হত্যা কৰিছিল আৰু তাৰপিছত নিজে আত্মহত্যা কৰাৰ চেষ্টা কৰিছিল যদিও, কিন্তু মানসিকভাৱে কিছু অস্থিৰ হৈ পৰাত তেওঁ সাহস নহ'ল নিজে আত্মহত্যা কৰিবলৈ, আৰু তাৰপিছত নিশাটো সেই বাসগৃহটোতে মৃতদেহৰ ওচৰতে থাকি ৰাতিপুৱাৰ ভাগত 9:30 বজাত তেওঁ বৰপেটা অভিমুখী বাছত উঠি বৰপেটালৈ গৈছিল, আৰু তাৰপিছত আন বাহনৰ সহায়ত তেওঁ আলিপুৰ দুৱাৰ পাইছিলগৈ। এয়া হৈছে আৰক্ষীৰ ওচৰত দিয়া
ফাস্ট আরক্ষীর যারা স্বীকার করেছে এইখিনি কথা জগদীশ আলু এয়া জগদীশ আলুর ভাষ্য। কিন্তু ডাঙর কথাটো জগদীশ পত্নী আর জগদীশ আলুয়ে পুত্রক হত্যা করিম বলে পরিকল্পনা করেছিল, কিন্তু এটা সময়ত পত্নী পুত্রক হত্যা নকরার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যার বাবে পত্নীক প্রথমতে হত্যা করিলে জগদীশ আলুয়ে, তারপর পুত্রক হত্যা করিলে আর নিজে আত্মহত্যা করিব গই থমকি রল। আসলতে এখন নাটক রচিলে নাকি জগদীশ আলু তাক লো এটা চিন্তার কারণ হয়ে পড়েছে, যেহেতু এতিয়া দ্বিতীয় পক্ষ নাই, দ্বিতীয় পক্ষ বলে এই কারণে কোথাও পত্নী যেহেতু পত্নীক যেহেতু হত্যা করেছে, গতি পত্নীর উপরতে এনে ধরনের কিছু কথা জাপি দিয়ে জগদীশ আলু আইনের হুরুঙারে সারি যাব বিচারিছে নাকি, হেও কিন্তু চিন্তার বিষয় হয়ে পড়েছে। হ্যাঁ যে নহক জগদীশ আলু পুত্র আর পত্নীক হত্যা করেছে, এই কথা আরক্ষীর ওসর স্বীকার করেছে, আর হত্যা করিয়ে নিজক বসাবলৈ 19 ফেব্রুয়ারির রাতিপুয়া নিজ স্কুটিরে গই 31 নং রাষ্ট্রীয় ঘাইপথর ওসর থাবাত স্কুটি থই সাবিপাত থাবার মালিকক গতাই দিয়ে বরপেটালে বাসত গৈছিল, আর তারপর আন বাহনের সহায়ত আলিপুরদুয়ার পাইছিল গো, আর তাতে এখন হোটেল যখন হোটেলের নাম ইতিমধ্যে আমার হাতত আহি পড়েছে মধুচন্দা বলে হোটেল, সেই হোটেল বিগত 8টা দিন তাত আত্মগোপন করিয়েছিল, আর তারপরে যেতিয়া জগদীশ আলু হয়তো এখন নাটক রচনা করেছিল, মই বারে বারে কৈছো নিজে হারি ফলে আত্মসমর্পণের নাটক রচনা করলে, আর তারপরে ভাতৃলে ফোন করেছিল, আর ভাতৃলে ফোন করার পিছত ভাতৃ তপন হাল ফোন করেছিল, আর ফোন করার পিছত আরক্ষী আর ভাতৃ কথা পাতি জগদীশ আলুক সোমবারে আলিপুরদুয়ারের সেই মধুচন্দা হোটেলত গই আটক করিলে, অর্থাৎ আত্মসমর্পণ করিলে জগদীশ আলু, আর তারপর আরক্ষী গ্রেপ্তার করিলে, নিশা লৈ যাওয়া হল আলিপুরদুয়ারের এখন থানালে, আর আলিপুরদুয়ার থানাত নিশাটা রখার পিছত কালির দিন মঙ্গলবার দিন আলিপুরদুয়ারের আদালত হাজির করা হল, আর তারপর আদালতের নির্দেশ মর্মে নলবারী লৈ হওয়া হল নিশার ভাগত, আর নিশার ভাগত জেরা যেটা চলালে আরক্ষী এই কথা স্বীকার করেছে ইতিমধ্যে পত্নী আর পুত্র হত্যা করার কথা, আর সম্ভবত কিছু সময় পিছতে এতিয়া কিছু সময় পিছতে আরক্ষী অধীক্ষকগুলিও এই নলবারী সদর থানাত উপস্থিত হওয়ার কথা নিশ্চয়কৈ আরক্ষী অধীক্ষকগুলিও জেরা চলাব, আর জেরাত নিশ্চয়কৈ বহু ন ন তথ্য পোহরলৈ আহিব। মই বারে বারে এটা কথা কৈছো, যদিহে পত্নী আর জগদীশে পুত্র হত্যা করার পরিকল্পনায় করেছিল তেতিয়াহলে কবিতা হলে, অর্থাৎ পত্নী কিহর ভাবে থমকি রইছিল পুত্রক হত্যা করার ক্ষেত্রে, হয় জন্মদাত্রী মাতৃয়ে নিজের সন্তানক হত্যা করার বাবে থমকি রা তেনে স্বাভাবিক, সেয়া কোনো সেয়া সহজ নহয়, কিন্তু জগদীশ আলু যে ধরনের কইছে জগদীশ আলুর কোয়া কথাখিনিরপর এখন যে নাটক আমি উপভোগ করে আছো বা দর্শকে উপভোগ করেছে তেনেকুয়া অনুভব হয়েছে, কারণ জগদীশ আলুয়ে পূর্বরপর পরিকল্পনা করে আসিল পত্নী আর পুত্র হত্যা করার, এনেও সন্দেহ করা হয়েছে, কারণ পত্নী হত্যা করিলে পুত্র হত্যা করিলে নিজে আত্মহত্যা করিম বলে গৈও থমকি রলে, আর তারপর পলায়ন করিলে বিগত 8টা দিন, আর 9 নম্বর দিন আত্মসমর্পণের নাটকের আত্মসমর্পণ করিলে, তারপর এটা আরক্ষীর জিম্মাত আছে, আরক্ষীর জিম্মাত থাকি ভাষ্য দিছে যে পত্নী আর পুত্রক হত্যা করেছে, পত্নী আর জগদীশ আলুয়ে মিলি পুত্র হত্যা করার পরিকল্পনা করেছিল, হ্যাঁ কিমান সচা কিমান মিছা আইনে বিচার করিব, কিন্তু ডাঙর খবরটো হল যে এই মুহূর্তত পত্নী আর পুত্র হত্যা করার কথা স্বীকার করেছে জগদীশ আলু, আর সেইগী হত্যাকারী এই মুহূর্তত আমি স্পষ্টভাবে কৈছো হত্যাকারী জগদীশ আলু নলবারী সদর থানাত আছে, আর নিশ্চয়কৈ আরক্ষী অধিক তথ্যর বাবে জেরা চলাব, আজি দিনের ভাগতে নলবারী আদালতত হাজির করা সম্ভাবনা আছে। ধন্যবাদ জ্ঞাপন করছো এই মুহূর্তত ত্রিদীপ আমাক সবিশেষ জানাবার বাবে।